রাসেল, তুমি একটু চুপ করো না। কি ব্যাপার কি ভীম, সব ঠিক আছে? আপনার মেয়েকে আজকে উচিত শিক্ষা দেব। বৌদি মুখ সামলে। আচ্ছা দেখা তো, দেখিয়ে দে। আরে আমার ছেলের চাঁদপনা মুখটা নষ্ট করে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে আপনার মেয়ে। বৌদি, আমার বাচ্চারা দুষ্টু আমি মানছি, কিন্তু ওরা কখনো কাউকে ইচ্ছাকৃত আঘাত দিতে পারে না। মুখে মিষ্টি কথা আর মনের মধ্যে বিষ, যদি এতই ভরসা করেন নিজের ছেলে মেয়েদের তাহলে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। রাসাল, ওর দাঁত তুই ভেঙেছিস। বাবা, আসলে বোনের এতে কোনো দোষ নেই। শিবরাজ তুই চুপ কর। রাসাল, ওর দাঁত তুই ভেঙেছিস, হ্যাঁ কি না? কিন্তু ভুল অর্জনের ছিল। ও বলল দাদাকে কর্ণ ওই জন্য বানিয়েছে কারণ কর্ণর মায়ের মতো আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে। বৌদি, আমার মেয়ে যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আপনিও আপনার ছেলেকে বোঝান যে আজকের পরে কখনো কারো মায়ের নামে যেন কুকথা না বলে। আমি মানছি রাসাল যা করেছে ভুল করেছে, কিন্তু রাগ হওয়াটা সেটা একদমই ভুল ছিল না। মালিক, আপনি একদম ঠিক বলেছেন, ওকে আমরা বুঝিয়ে দেব। মা, ওর দাঁত ভেঙেছে আর ওকেই আমরা বোঝাবো। দাঁতই তো আবার চলে আসবে, আমারও ভেঙেছিল, কিন্তু খরগোশ মাম্মু আমাকে 2 মাস পর আবার নতুন দাঁত লাগিয়েছিল। ওরে বোকা মেয়ে, এটা দুধের দাঁত ছিল না যে ফেরত চলে আসবে। সবাই ঠিকই বলে, মা ছাড়া মেয়ে একেবারে উচ্ছন্নে যায়, কখন কোথায় কি করে বসবে তার কোনো ঠিকানা নেই। আরে ওই মেয়ে, যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তাকে বলতো যে। কিন্তু ওর মা তো আছে বৌদি, তাহলে ও ঠিক ভুলের পার্থক্য বোঝে না কেন? হ্যাঁ আমি মানছি ওদের মা নেই, কিন্তু তার মানে এই নয় যে ওরা ভুল পথে যাচ্ছে, কারণ আমি ওদের মা আর বাবার দায়িত্ব পালন করছি। আপনি বরং চুপ থাকুন জমিদার বাবু। আরে ভালো স্বামী তো আপনি হতে পারলেন না, মা হওয়া ছেড়েই দিন, আর রইল বাবার কথা। তো ভালো বাবা কি করে হতে হয় সেটা হয়ে দেখান। হ্যাঁ ভালোই হয়েছে, এদের মা জলে ডুবে মরে গেছে, অন্তত তাকে এসব নাটক তো দেখতে হয়নি। তুমি না খুব বাজে, তুমি সত্যি খুব খারাপ। রাসাল, আরে সবাই তোমরা শোনো কি বলছে বেটা, সবাই শোনো। দেখুন জমিদার বাবু, সোজা কথা সোজা ভাবেই বলি, যদি এইভাবে মানুষ করেন ওকে তাহলে নিজের জীবন ওই মেয়ে নিজেই নষ্ট করবে। চলো যুগ, যত সব আমায় কথা শোনাবে। রাসাল, রাসাল, কাঁধা বিঠায়ে মানে গোদি উঠাবে, বীর ঘুমাবে সারা গাঁ। রানী সা বন কে হুকম চলাউ, বীর করে মারা কাঁ। শিবরাজ দরজা খোল, শিবরাজ দরজা খোল, নইলে ভেঙে ফেলবো। দাদা, যদি মা এখানে থাকতো আমাদের বাঁচিয়ে নিত বল, আমরা কি মাকে ফেরত আনতে পারি না? ঠিক আছে, খুলিস না। Oh,
চন্দা, তুমি তুমি নালিশ করতে এসেছো তাই না? আমি তোমার বাচ্চাদের ঠিক মতো শিক্ষা দিতে পারিনি, বাবা হয়ে খাওয়া পড়ার অভাব তো রাখিনি, কিন্তু মায়ের মতো সঠিক শিক্ষা দিতে পারিনি। আমি হেরে গেছি চন্দা, তুমি আমার কাছে একটাই অভিযোগ করতে। আমি তোমাকে আমার সব কিছু দিয়েছি, কিন্তু সময় দিতে পারিনি। ঠিকই বলতে তুমি, সত্যি যদি সময় দিতে পারতাম, তোমার থেকে শিখে নিতাম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াটা, তাহলে আজ তোমার মেয়ে এই সবার সামনে আমাকে লজ্জায় ফেলেছে। তোমার অভাব সবসময় অনুভব করি, আর তা চিরকাল থাকবে। ভালো হয়েছে এদের মা জলে ডুবে মরে গেছে, অন্তত এসব নাটক দেখার থেকে তো বেঁচে গেছে। আরে ভালো স্বামী তো আপনি হতে পারলেন না, মা হওয়া ছেড়েই দিন। মায়ের শাসন ছাড়া মেয়ে এই রকমই হয়, কখন কোথায় কি করে বসবে তা কেউ জানে না। বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও না। সত্যি আমি আজকের পর আর ওরম কথা কাউকে বলবো না, যেটা আজকে বলেছি সেটা আমি কোনোদিনও কাউকে বলবো না, কারণ ওটা বাজে কথা। দেখো আমি সব বুঝতে পেরে গেছি, দাদা আমায় সব বুঝিয়ে দিয়েছে, ক্ষমা করে দাও না। বাবা, ওর হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আর এরকম কখনো হবে না। আমিও হাত ধরে ফেলেছি, যতক্ষণে তুমি ক্ষমা করবে আমি ছাড়বই না। মানতেই হবে জমিদার বাবুর কপালকে, কপাল জোরে এত সুন্দরী বউ পেয়েছেন। আশপাশের সাত গ্রামে এত সুন্দরী বউ কারোর নেই। বৌদি একদম ঠিক বলেছেন। জমিদার বাবু, তুমি তো শেষ। Thank you.
পুলিশ এখানে এখন কোত্থেকে এলো? আরে আমার সুগন্ধ হাওয়ায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, চলো এখান থেকে। হ্যাঁ ভীম, হ্যাঁ। কি হয়েছে বাবা? এখানে এসো। ওই কৃষকদের থেকে শস্য নিতে যাচ্ছি আমি, চেষ্টা করব তাড়াতাড়ি আসতে। ততক্ষণ তুই তোর বোনের খেয়াল রাখিস শিব। কে জানিস তো আগামীকাল কি হবে, আমরা তা কেউই জানি না। তাই খুবই জরুরি যে তুই তোর বোনকে সঠিক রাস্তা দেখাবি আর যত্ন করে ওকে বড় করবি, যাতে ও সঠিক পথে চলতে পারে। বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ বাবা। কথা দিচ্ছিস তো? কথা দিলাম। সত্যি তো? আপনারা এখন যেতে পারেন, নমস্কার। মালিক, রেখে আছেন? আমার স্ত্রীর মাথাটা একটু গরম, কিন্তু ওর মনটা খারাপ নয়। ভীম, যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও, আর কথা বাড়িয়ে লাভ নেই, এসো আগে। হ্যাঁ, কি করছো? উঠে পড়ো। আরে কি হলো, উঠতে বললাম না? শেষ পর্যন্ত আমাকে এটাতে করে নিয়ে যাবে? যখন অন্তত এবার আমাকে ক্ষমা করে দাও। বুকিং তো উড়োজাহাজের করেছিলাম, কিন্তু সময় মতো আসতে পারিনি, তাই একটু অ্যাডজাস্ট করে নাও না। শুধু বড় বড় কথা বলতে পারো তুমি। হ্যাঁ, যেন সব কাজ তুমিই করো, তাই না? দয়া করে ভুলে যেও না, তুমি ছটা বিয়েতে লুট করেছো, আমি আটটা। কিন্তু এইটা, আরে চুপ করো তো, চলো। রাসালকে নিয়ে আমার চিন্তা হয়। ভীম, মেয়েটা আমার খারাপ নয়, কিন্তু মাঝে মাঝে ও যে দুষ্টুমি করে সেটা নিয়েই আমি বড্ড ভয় পাই। মালিক, আপনি আপনার বাচ্চাদের খুব ভালোবাসেন, মা আর বাবা দুজনের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার একটা মেয়ে আছে। মেয়ে বড় হবে তখন ওর মনে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, যাও আপনাকে করতে পারবে না, যে প্রশ্নগুলো শুধু একজন মাকেই করা যায়। ছোট মুখে একটা বড় কথা বলি, আপনার পরিবারে কিন্তু কোনো অভাব নেই, শুধু একজন স্ত্রী ছাড়া। আর মালিক, আপনারা তো বয়স অনেক কম, তাই কোনো একজন সঙ্গিনীকে তো আপনার এখন প্রয়োজন। আপনি আমার কথা শুনুন, আপনার বাচ্চাদের জন্য একজন মা নিয়ে আসুন। পেয়ে গেছি সুযোগ, এ হলো আমার পরের শিকার।